তোকে দুই বোনের তো দেখি কোনো লাজ শরম নাই। আমি কোনো পাপ করি নাই। এই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস। এখন কথা হবে জায়েদ খানের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সোনার চর। এই সিনেমার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন, যেটার একটা রিফ্লেকশন আমরা ট্রেলারেই দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে আরেকটা ব্যাপার মেনশন করি, সেটা হলো ঈদের সিনেমা এতদিন পর্যন্ত ছিল 9টা অফিসিয়ালি, তো এর সাথে আরেকটা সিনেমা যুক্ত হলো সোনার চর। তার মানে এখন ঈদের সিনেমা আসতে যাচ্ছে 10টা। যেহেতু ঈদ আসতে এখনো অনেক সময় বাকি, তো এই ব্যাপারটা ক্লিয়ার করে বলা যায় যে আরো 4-5টা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে, যে সিনেমাগুলো ফাইনালি ঈদেই মুক্তি দেওয়া হবে। ট্রেলারটা নিয়ে কথা বলার আগে যে ব্যাপারটা ক্লিয়ার করে বলতে হয়, সেটা হলো আমরা যে সাধারণত ভিডিওগুলো বানাই আমি বা রাজ, এই ভিডিওর কোনো স্ক্রিপ্ট থাকে না। এমন না যে আমরা খাতায় লিখে লিখে পুরো ব্যাপারটা ক্যামেরার সামনে বলি, ব্যাপারটা এমন না। একটা কন্টেন্ট দেখার পরে আমাদের মাথায় যেটা আসে আমরা একদম সেটাই বলি। তো এর ফলে কি হয় যে কথাগুলো একদম সাজানো গোছানো থাকে না। বাট এর একটা ভালো দিক আছে, যদি সিনেমা হয় দেন এটা সম্পর্কে আমার যে এক্সপ্রেশন বা আমার যে মতামত আমি একদম স্পষ্ট করে ক্যামেরার সামনে বলতে পারি, মানে আমার যে ইমোশন সেটা কিন্তু একদম ক্লিয়ার বা পরিষ্কারভাবে ফুটে ওঠে। তো এইসব কথা আমি এখানে কেন বলতেছি, এর কারণ হলো এই যে সোনার চর ট্রেলারটা দেখার পর ট্রেলারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এই ব্যাপারে এই ট্রেলারটার ব্যাপারে আমি অনেক কিছু লিখে রেখেছি আপনাদের দেখাই। এই যে দুইটা পৃষ্ঠায় আমি অনেক কিছু লিখে রেখেছি যেটা আমি একে একে ধরে আপনাদেরকে বলবো। এখানে আমি অনেক ব্যাপারই লিখেছিলাম, বাট দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে হয়তো লেখাগুলো একদমই অদৃশ্য হয়ে গেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বরাবরের মতো যে ভালো ব্যাপারটা প্রথমেই বলতে হয়, সেটা হলো একটা সিনেমা ট্রেলার দেখার পর যাতে আপনার সিনেমাটা দেখতে না হয়, সেই কাজটাই তারা এখানে করেছে। ব্যাপারটা এমন যে 3 মিনিটের ট্রেলার দেখার পর সিনেমাটা আপনার দেখতে ইচ্ছে করবে না। তো এর একটা ভালো দিক হলো যেহেতু আপনার সিনেমাটা দেখতে ইচ্ছা করতেছে না, তো এই সিনেমা দেখতে যাওয়ার পরে যে টাকাটা আপনার খরচ হতো টিকিটের টাকাটা, সেই টাকাটা আপনার বেঁচে গেল। এখন যদি আপনি আমার মতো জায়েদ খানের অন্ধ ভক্ত হন বা ডাই হার্ড ফ্যান হন, সেই ব্যাপারটা আলাদা। ট্রেলার যতই খারাপ লাগুক বা ট্রেলারে যতই গল্প বলে দেয়া হোক, তারপরেও আপনি অ্যাটলিস্ট ফাইটিং বা গান দেখার জন্য হলেও সিনেমা হল অব্দি যাবেন। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা ধারণা করা যাচ্ছে সেই ব্যাপারটা আমি আপনাকে বলি। তো এখানে ছোটখাটো একটা প্রেমের অ্যাঙ্গেল থাকবে, এখানে মুক্তিযুদ্ধের একটা অ্যাঙ্গেল থাকবে, কিছু যুদ্ধের দৃশ্যও থাকবে, মৌসুমী এবং অমরসানির পরিবারের কিছু দুঃখ কষ্টের ব্যাপারও দেখানো হবে। তো এই হবে পুরো সিনেমার স্টোরি। এবারে এখানে যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো গানের একটা দৃশ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন রমণী মিলে সাপ নিয়ে নাচানাচি করে। ব্যাপারটা যদি উল্টো হতো যে ছেলেরা সাপ নিয়ে নাড়াচাড়ি করতেছে, এই ব্যাপারটা দেখে হয়তো অনেকে এই বিষয়গুলো রিলেট করতে পারতো যে দেখো ছেলেটা তার এক্স কে নিয়ে নাচানাচি করতেছে। বাট ব্যাপারটা একদমই উল্টো হয়ে গেছে। ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগেনি, বরং একটু উইয়ার্ড লেগেছে যে সাপ হাতি নিয়ে কে নাচানাচি করে ভাই। এবং গ্রাম বাংলায় এরকম কি কোনো প্রচলন আছে যেখানে সাপ নিয়ে আদৌ নাচানাচি করা হয়? আমি এই ব্যাপারটা একদমই জানি না। যদি কোনো গ্রামে সাপ নিয়ে নাচানাচি করা হয়ে থাকে এবং ব্যাপারটা সম্পর্কে আপনার আইডিয়া থাকে, দেন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, এই দৃশ্য দেখার জন্য হলেও আমি সিনেমাটা দেখতে যাচ্ছি। এরপরে ট্রেলারে যে ব্যাপারটা ভালো লেগেছে, সেটা হলো এখানে জায়েদ খান একদম বাহুবলির মতো ফাইট করে যাচ্ছে। অনেক অনেক এখানে যে মাঝিরা থাকে তাদেরকে তিনি একাই উদম কালায় জাস্ট তছনছ করে ফেলতেছে। তো এই দৃশ্যগুলো ছিল সেই রকম। এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো জায়েদ খান যে স্টাইলে নাচানাচি করতেছে এবং তার শরীর যেভাবে দুলতেছে, এই ব্যাপারটাও বেশ চমৎকার ছিল। এরপরে আর একটা চমৎকার দৃশ্য আছে যেখানে কিছু দুষ্ট লোক মিলে এখানে একটা চক্রান্ত করে এবং চক্রান্ত করার পরে এই যে নায়িকা এবং তার যে বোন তাদেরকে মারে এবং খুবই বাজে ভাবে মারে, যেটা দেখলে আপনার অন্তর হুহু করে কেঁদে উঠবে। আমার তো সিনটা দেখে খুবই খারাপ লেগেছে, আমি এখনো আসলে শোকাহত। সোনার চরের জন্য জায়েদ খান অনেক কষ্ট করেছে, তিনি নাকি মাসের পর মাস চুল কাটেনি এবং শীতের ভেতর এই যে ঠান্ডার ভেতর নদীতে সাঁতার কেটেছে এবং এটা ছিল তার জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এই যে 12 বছর পর ঈদে তার কোনো সিনেমা আসতে যাচ্ছে, তো দেখা যাক যে ফাইনালি ঈদের সময় তার সিনেমা আদৌ সাকসেসফুল হয় কিনা। তো এই যে শীতের সময়টাতে তিনি নদীতে সাঁতার কাটতেছে, এটাকে তিনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। বাট একজন গ্রামের ছেলেকে অথবা যে নদীর কিনারায় বাস করে তাকে যদি প্রশ্ন করা হয় যে শীতকালে নদীতে সাঁতার কাটতে কেমন লাগে, তিনি জাস্ট উত্তরে বলবে আহ শীতকালে নদীতে সাঁতার কাটতে ভালো লাগে নাকি খারাপ লাগে, এ ব্যাপারে ওই ছেলেটা কিছুই বলবে না, তিনি জাস্ট বলবে আহ। তো এই যে আহ এটা শুনেই আপনি তার ভেতরকার কষ্ট, সাঁতার কাটার যে কষ্ট এবং ঠান্ডায় নদীতে গোসল করার যে একটা কষ্ট, সেটা আপনি বুঝতে পারবেন এবং সেটা আই থিঙ্ক আপনি অলরেডি বুঝে গেছেন। পুরো ট্রেলারটা দেখে আমার কাছে চমৎকার লেগেছে, শুধুমাত্র একটা ব্যাপার আমার খারাপ লেগেছে। এই ট্রেলারে একটা গান ছিল, শুধুমাত্র সেই গানটা আমার কাছে খারাপ লেগেছে, একটু খারাপ লেগেছে। এর বাইরে প্রত্যেকটা ব্যাপার আমার কাছে টপ নচ মনে হয়েছে এবং ট্রেলার ডিজাইনের যে স্টাইল, ও মাই গড, অসাধারণ। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, এক একটা সেক্টর জাস্ট ফাটিয়ে দিয়েছে।
এই ব্যাপারে আসলে নতুন করে কিছু বলতে চাইবো না। আমি এই ব্যাপারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা সবার জন্য, প্রত্যেকটা দর্শকের জন্য একটা জীবনমুখী সিনেমা হতে যাচ্ছে। আপনি একদমই এই সিনেমাটা মিস করবেন না। আপনার যদি মনে হয় যে ট্রেলার দেখে সিনেমার পুরো গল্পটা আপনি বুঝে ফেলেছেন, তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে এই সিনেমাটা আপনি হলে গিয়ে দেখুন। আমাদের উচিত বাংলা সিনেমাকে সাপোর্ট করা, এবং আমরা সেটাই করব। তো এই ছিল সোনার চর নিয়ে আমার রিয়াকশন। যদি ট্রেলার নিয়ে আপনার কোনো মতামত থাকে দেন কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের পেজটি এখনো ফলো করে না থাকেন দেন ফলো করে দিতে পারেন। সিনেপ্রোসে যদি আপনি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।